ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব কর্মসংস্থানের 1 জানুয়ারি যে বিজ্ঞপ্তি বার হয়েছে তার জিজ্ঞাসা পাতায় কী কী জিজ্ঞাসা রয়েছে এবং তার উত্তর কর্মসংস্থানের তরফ থেকে কি দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা দেখে নিই সেনাবাহিনীতে কী প্রশ্ন রয়েছে। সেনাবাহিনীতে সোলজার জেনারেল ডিউটি পদে ছেলে মেয়েদের নেওয়া হয় কি? উত্তর হচ্ছে যে সেনাবাহিনীতে অফিসার পদে ছেলে মেয়ে নেওয়া হচ্ছে, সোলজার জেনারেল ডিউটি পদে মেয়েদের এখনও নেওয়া শুরু হয়নি। তারপরের প্রশ্ন রয়েছে সেনাবাহিনীতে সোলজার ক্লার্ক পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার? উত্তর হচ্ছে আর্টস, সায়েন্স ও কমার্স শাখার উচ্চ মাধ্যমিক পাস। ছেলেরা মোট অন্তত 60% নম্বর ও উচ্চ মাধ্যমিকে মেকের প্রতিটি বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। তবে উচ্চ মাধ্যমিক ইংরেজি ও অঙ্ক, অ্যাকাউন্টেন্সি, বুক কিপিং বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে 17.5 থেকে 23 বছরের মধ্যে। শরীরের মাপজোক হতে হবে লম্বায় অন্তত 162 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 82 সেমি ও না ফুলিয়ে 77 সেমি ও ওজন হতে হবে অন্তত 50 কেজি। কলকাতায় র্যালি হওয়ার তারিখ এখনও ঠিক হয়নি। এরপর রয়েছে পিএসসির প্রশ্ন। পিএসসির প্রশ্নে রয়েছে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে, পরীক্ষা কবে হবে? উত্তর হচ্ছে যে বিজ্ঞপ্তি এ মাসের বেরোনোর সম্ভাবনা আছে, পরীক্ষা হবে 27 জানুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরের প্রশ্ন রয়েছে কৃষি প্রযুক্তি সহায়ক পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা ও বয়স থাকা দরকার? উত্তর হচ্ছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন, বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এই পদে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। প্রথম পার্টে 70 নম্বরের প্রশ্ন হবে, অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের, এইসব বিষয়ে ইংরেজি 30 নম্বর, জেনারেল স্টাডিজ 20 নম্বর, অ্যাথমেটিক 20 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা। দ্বিতীয় পার্টে 30 নম্বরের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে, এইসব বিষয়ে গ্রুপ এ ইংলিশ 15, গ্রুপ বি বাংলা, হিন্দি, উর্দু, নেপালি 15 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা। প্রথম পার্টে নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর এবং দ্বিতীয় পার্টে প্রতিটি গ্রুপে আলাদা কোয়ালিফাইং নম্বর পেয়ে সফল হবেন। পিএসসি সূত্রে খবর, এই পদের বিজ্ঞপ্তি বেরোনোর বিষয়ে এখনও কোনো সবুজ সংকেত আসেনি নবান্ন থেকে। এরপরের প্রশ্ন রয়েছে ক্লার্কশিপ পরীক্ষায় টাইপিং টেস্টের জন্য যে ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে, এরপর টাইপিং টেস্ট দিলে কি চাকরি পাওয়া যাবে? উত্তর হচ্ছে টাইপিং টেস্ট হলো কোয়ালিফাইং টেস্ট। এই টেস্টে সফল হলেই আশা করা যায় চাকরি পাওয়া যাবে। যেহেতু মোট 0 পদের 1.14 গুণ প্রার্থীকে ডাকা হয়েছে, তাই কিছু 0.14 গুণ প্রার্থী বাদ যাবে। আবার অন্যদিকে অনেক প্রার্থী চাকরিও পেয়ে গেছে, কিংবা কিছু প্রার্থী টাইপিং টেস্টও দেবে না, সেক্ষেত্রে সুযোগ বেশি। এরপর রয়েছে স্কুল সার্ভিসের প্রশ্ন রয়েছে, ডিগ্রি কোর্সে 50% নম্বর নেই, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে টেলারিং কোর্স করেছি, কর্মশিক্ষা বিষয়ের জন্য যোগ্য কি? উত্তর হচ্ছে হ্যাঁ, যোগ্য। স্কুল সার্ভিসের মাধ্যমে গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর হচ্ছে বিজ্ঞপ্তি বেরোনোর কথা থাকলেও বিজ্ঞপ্তি বেরোতে দেরি হচ্ছে। এরপর রয়েছে কলেজ সার্ভিস কমিশন। কলেজ সার্ভিস কমিশনের যে প্রশ্ন রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। কলেজ সার্ভিসের প্রশ্ন, কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষার জন্য কেমন শিক্ষাগত দরকার ও বয়স থাকা দরকার? কর্মসংস্থান তরফ থেকে উত্তর দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে কলকাতা সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ও ওইসব বিশ্ববিদ্যালয়ের অধীন সরকারি বেসরকারি কলেজগুলির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রার্থী নেওয়ার জন্য স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট বা সেট পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষা নেয় পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। অন্তত দ্বিতীয় শ্রেণীর 3 বছরের ডিগ্রি কোর্স পাশের পর ওইসব বিষয়ের পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা অন্তত 50% তপশিলি EWS ও OBC, শারীরিক প্রতিবন্ধী ও দৃষ্টিহীন প্রতিবন্ধী হলে 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। সেট পরীক্ষা দেওয়ার জন্য ঊর্ধ্বতম বয়সের কোনো কড়াকড়ি নেই। এই পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি বেরোয় সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ। পরীক্ষা হয় ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে। এবছর এই পরীক্ষা হবে 9 জানুয়ারি কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে। মোট 2টি পেপারে পরীক্ষা হবে। প্রথম পেপারে থাকবে 100 নম্বর ও সময় 1 ঘন্টা, দ্বিতীয় পেপারে থাকবে 200 নম্বর ও সময় 2 ঘন্টা। প্রথম পেপারে 85 অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে, টিচিং, রিসার্চ অ্যাপটিচিউড, রিজনিং অ্যাবিলিটি, কম্প্রিহেনশন,
ডাইভার্জেন্ট থিঙ্কিং ও জেনারেল অ্যাওয়ারনেস। প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর। প্রতিটি দ্বিতীয় পেপারে 100টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে সংশ্লিষ্ট বিষয়ের ওপর। প্রতিটি প্রশ্ন থাকবে 2 নম্বর। এবছর থেকে এই পরীক্ষার প্রশ্ন বাংলায় হবে। 2 পেপারের ক্ষেত্রে উত্তর দিতে হবে এম ও এমআর সিটে, নেগেটিভ মার্কিং নেই। প্রথম ও দ্বিতীয় পেপারে 40% ওবিসি তপশিলীয় প্রতিবন্ধী হলে 35% নম্বর পেলে সফল হবেন। বিস্তারিত সিলেবাস পাবেন এই ওয়েবসাইটে www.wbcsc.ac.in। সাধারণত এই পরীক্ষার জন্য দরখাস্তকারীর সংখ্যা 60 থেকে 65 হাজার হয়ে থাকে। এবার পরীক্ষা বাংলা ভাষায় হওয়াতে দরখাস্ত জমা পড়েছে প্রায় 83 হাজার। এই পরীক্ষা প্রতি বছরেই নেওয়া হয়। ইউজিসি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিস্টেন্স মাস্টার ডিগ্রি কোর্স করে থাকলে এই পরীক্ষা দিতে পারবেন। বয়স 40 বছর, ইউজিসি নেট পরীক্ষা দিতে পারবো। বাংলা বিষয়ে এমএ করেছি, নেট পরীক্ষা দেওয়ার কোনো লিমিট আছে কি? যতবার খুশি এই পরীক্ষা দিতে পারবেন। এরপরে প্রশ্ন রয়েছে, অন্যান্য চাকরির প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের সাব ইন্সপেক্টর পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা ও বয়স থাকা দরকার, এই পরীক্ষার সিলেবাস কেমন, বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের সাব ইন্সপেক্টর বলতে কোন পদের কথা বলতে চাইছেন সেটি উল্লেখ করুন। পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, ফুডের সাব ইন্সপেক্টর ইত্যাদি, কোন বিষয়ে জানতে চাইছেন সেটা জানাবেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।